আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, আপনি এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে। কুয়েতের সরকারের ভিসা নীতির কিছু পরিবর্তন, বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর লোক কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে পাসপোর্ট জমা দিয়েছেন, টাকা জমা দিয়েছেন। কুয়েতে থাকা বহু লোক তার আপনজনকে কুয়েতে আনার প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু কুয়েতের সরকার ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে, যে সীমাবদ্ধতা ছিল এটি প্রত্যাহার করে নিয়েছে লোকাল মার্কেটের ভিতরে প্রাইভেট সেক্টরের মালিকদের জন্য বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করা যায়। এটি প্রায় সকল দেশের মানুষই মনে করে। যে সকল ব্যক্তি বিশেষ বাণিজ্য করবে, ভিসা বিক্রি করে আয় করবে, তারা বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করবে আর বাংলাদেশ থেকে লোক আসার সুযোগ পাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যারা আসবেন বা আপনি কুয়েতে অবস্থান করছেন, আপনি বর্তমান কুয়েতের পরিস্থিতির ব্যাপারে অবগত রয়েছেন, এর পরেও আপনি আপনার সন্তান, আপনার আপনজনকে কুয়েতে আনার জন্য ব্যক্তি বিশেষ, দালাল বা ট্রাভেলস এজেন্সি বা প্রাইভেট কোম্পানির লোকজনের সাথে কথোপকথন অব্যাহত রেখেছেন, পাসপোর্ট জমা দিয়ে ফেলেছেন, টাকাও জমা দিয়েছেন, আমাদের পরিচিত কয়েকজন অলরেডি ভিসার জন্য টাকা জমা দিয়েছেন, আপনারা কুয়েতে আসার আগে তিনটি কাজ করবেন। এই তিনটি কাজ যদি আপনার পক্ষে না করা সম্ভব হয়, তাহলে আপনার কুয়েতে আসার দরকার নেই। যারা লোক আনবেন তাদেরকেও বলবো, মানবিক দিক বিবেচনা করে এই কাজগুলো করবেন। আপনারা পেছনের 3 বছরের কুয়েতের যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটি মাথায় রেখে কোনো বাংলাদেশিকেই বলবেন না যে পার্ট টাইম করে ইনকাম করার জন্য সুযোগ থাকছে বা সুযোগ পাবেন। যেহেতু কুয়েতের সরকারের পার্ট টাইম নিয়ে একটি নীতি রয়েছে আর এই প্রক্রিয়া সম্পূর্ণ করে পার্ট টাইম করা খুব কম মানুষের পক্ষে সম্ভব নয়। প্রাইভেট সেক্টরে 3 বছরের আগে আকামা পরিবর্তন করার সুযোগ থাকছে না। এই ব্যাপারটি মানবিক দিক বিবেচনা করে সকলকেই বলবো মাথা রাখবেন। আর যারা নতুন করে কুয়েতে আসার স্বপ্ন দেখছেন, আগে যেখানে 1 বছর পরে আপনি আকামা পরিবর্তন করতে পারতেন, এখন আর সেটি হচ্ছে না। আপনাকে আকামা পরিবর্তন করতে 3 বছর সময় দিতে হবে। আপনি হয়তো ভাবছেন, আমি 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা বিনিয়োগ করলাম যে কোম্পানিতে যাব, 1 বছর পর আকামা পরিবর্তন করে ইচ্ছে মতো কাজ বেছে নেব, আর তখন এই টাকা উঠাতে খুব বেশি দিন সময় লাগবে না। যারা এই হিসেবটি করছেন, এখন থেকে আপনি 3 বছরের হিসাব করবেন। মানে আপনি যে কোম্পানিতে আসছেন, আসবেন, সেই কোম্পানি আপনাকে 3 বছরের আগে বাইরে আকামা ট্রান্সফারের সুযোগ দেবে না। যারা আইন লঙ্ঘন করবে তাদেরকে জেল জরিমানার মুখোমুখি করা হবে। কুয়েতে শ্রমিক সংকট কিছু সেক্টরে, শ্রমিক ভারসাম্য আনার জন্য নতুন এই সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এই নয় যে আপনি কুয়েতে প্রবেশ করলেই কাড়ি কাড়ি টাকা ইনকাম করতে পারবেন। পাশাপাশি খবর নেবেন বর্তমান কুয়েতের শ্রমবাজারের কি অবস্থা, স্যালারি কেমন, ইনকামের ব্যাপারগুলো কেমন। আপনি যদি কাজ জানেন, আপনি যেই প্রতিষ্ঠানে আসবেন, হতে পারে এসির দোকান, ফ্রিজের দোকান, আপনি যে কোনো বাকালাতে আসবেন, সুপার শপে আসবেন বা মুদি দোকানে আসবেন বা হোটেলে আসবেন, রেস্টুরেন্টে আসবেন, এই সকল প্রতিষ্ঠানে আপনাকে কত টাকা বেতন দেবে, এটির মাস শেষে আপনার খরচ কত, টোটাল একটি হিসেব তৈরি করবেন। আপনি যে বিনিয়োগ করছেন সেটির সাথে মিল রেখে তারপরে কুয়েতে আসার সিদ্ধান্ত নেবেন। আমাদের সাথে যারা প্রতিনিয়ত যুক্ত থাকেন, যারা কুয়েতে আসার স্বপ্ন দেখছেন, আপনাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা, ওয়েলকাম কুয়েত। তবে এর আগেই ভেবে নেবেন কত টাকা বিনিয়োগ করছেন, কতদিনে এই টাকা উঠাবেন, কুয়েতে আসলে আপনি সফল হতে পারবেন কিনা। শুধু কুয়েত নয়, বর্তমান মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আপনি যেখানেই যান না কেন, কাজের সংকট তৈরি হয়েছে। কারণ পৃথিবীর বহু দেশের মানুষই বর্তমান শ্রমবাজার খুঁজে পেয়েছে তাদের লোকজনের জন্য। শুধুমাত্র বাংলাদেশিদের শ্রমবাজারের উন্নতি না হলেও প্রতিটি দেশে তাদের অব্যাহত ধারাবাহিকতা, তাদের যে কাজের স্কেল, অভিজ্ঞতা বা তাদের বেতন বৃদ্ধি করার যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মনে রাখবেন, একটা সময় আপনি অদক্ষ বা অনদক্ষ হিসেবে এসেও কাজ করতে পারতেন, ইনকাম করতে পারতেন। বর্তমান সময়ে আমি আপনাকে বহু মানুষ দেখাতে পারবো যারা দিন শেষে বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু যখন ক্যালকুলেটারে হিসেব মিলায়
5 লাখ টাকা ঋণ রয়েছে সুদের টাকা, বাবার এক টুকরো জমি ছিল বিক্রি করে দিয়েছে, এক টুকরো দোকান ছিল বিক্রি করে দিয়েছে, বোনের গহনা বিক্রি করেছে, মায়ের গহনা বিক্রি করেছে, এই ধরনের জটিলতা যেতে পারে না। কিন্তু সকালবেলা সে যে ইনকাম করবে সেই রাস্তাও খুঁজে পায় না। এ সকল ব্যর্থতার মূল কারণ তিনি কোনো কাজই জানে না। কাজেই আধাদক্ষ অদক্ষ অবস্থায় বর্তমান পরিসরে শুধু কুয়েত নয়, পৃথিবীর কোনো দেশেই কারোরই যাওয়া উচিত নয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন। কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন এবং প্রবাসীদের প্রয়োজনীয় আপডেট দেখতে পারবেন।